হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ভিডিও শুরুতে যে ফেসবুক স্ট্যাটাসগুলো দেখতে পারলেন, তো এই স্ট্যাটাসগুলো আপনি কিভাবে তৈরি করতে পারবেন সেটাই দেখিয়ে দিব আজকের এই সম্পূর্ণ ভিডিও জুড়ে। তো বন্ধুরা, রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন, কোথাও স্কিপ না করে, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। তো বন্ধুরা, আরেকটা রিকোয়েস্ট থাকছে, এই ভিডিওটি শুরু করার আগে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেলের প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা, চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক এবং দেখে নেওয়া যাক কিভাবে ঠিক এরকম ধরনের ভাইরাল বা ট্রেন্ডিং স্ট্যাটাসগুলো তৈরি করা হয়। অলরাইট, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো ভিডিও শুরুতে যে ভাইরাল এবং ট্রেন্ডিং স্ট্যাটাসগুলো দেখতে পারলেন, ঠিক একইভাবে আপনি কিভাবে তৈরি করতে পারবেন সেটাই দেখিয়ে দিব এই ভিডিওতে। সো বন্ধুরা, তৈরি করার জন্য ফার্স্ট অফ অল আপনাকে যে কাজটি করতে হবে, আপনার ফোনে থাকা গুগল প্লে স্টোরটি ওপেন করে দিতে হবে। দেন ক্লিক করে দিবেন সার্চ বক্সে, দেন লিখবেন এখানে BEATLY বিটলে। বিটলে লেখার সঙ্গে সঙ্গে এই যে অ্যাপ্লিকেশনটা রয়েছে এটা ওপেন হয়ে যাবে। দেন এটা আপনাকে অবশ্যই ইনস্টল করতে হবে। সো ইনস্টল করার আগে অবশ্যই ইনস্টল করবেন। দেন তারপরে কি করবেন, আপনার ফোনে থাকা যে পারফেক্টগুলো 8 থেকে 10টা আপনি ছবি সিলেক্ট করে রাখবেন। আমি দেখানোর সত্ত্বে কিন্তু এখানে আমি সিলেক্ট করে রেখেছি বা ডাউনলোড করে রেখেছি। তো এখন কি করব, আমরা সিম্পলি আমাদের যে অ্যাপ্লিকেশনটা রয়েছে বিটলে, এই অ্যাপ্লিকেশনটা ওপেন করে দিব। সো বন্ধুরা, ওপেন করে দিলে কোনো সমস্যা নাই, আপনাকে একটা পারমিশন চাইতে পারে। দেন পারমিশনটা দিয়ে দিবেন, তারপরে দেন ল্যাঙ্গুয়েজের ওইখানে আদার্সে ক্লিক করে সিলেক্ট করে দিবেন। এখানে কিন্তু কোনো অ্যাকাউন্ট করতে হবে না। এইখানে কিন্তু দেখতে পারছেন যে বন্ধুরা অনেক ধরনের ট্যাম্পলেট রয়েছে, যে ট্যাম্পলেটগুলো ইউজ করে কিন্তু আপনারা এই স্ট্যাটাস ভিডিওগুলো তৈরি করতে পারবেন। সো এইগুলা টিকটকে, তাছাড়া আপনি যে কোথাও ফেসবুকে আপলোড করতে পারবেন, এটা কোনো সমস্যা নাই। তো আমরা যে ট্যাম্পলেটটা নিয়ে ভিডিও করেছি বা দেখাবো সেটা হচ্ছে এই যে ট্যাম্পলেটটা দেখতে পারছেন, এই ট্যাম্পলেটটি। সো বন্ধুরা, এই ট্যাম্পলেটে কীভাবে আপনাদের ফটোসহ এই কাজটি করবেন সেটাই আমি দেখিয়ে দিচ্ছি। তো সিম্পলি যে ট্যাম্পলেটটা পছন্দ হবে, অথবা যদি আপনি চান যে এই ট্যাম্পলেটই আপনারা ইউজ করবেন বা স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট করবেন, তাহলে এই ট্যাম্পলেটের উপরে জাস্ট একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলেই কিন্তু এইখানে জাস্ট কী হবে, আপনার অ্যাডের সমস্যা হতে পারে, মানে অ্যাড দেখাইতে পারে। সো অবশ্যই উপরের দিকে অ্যাডটা দেখে স্কিপ অ্যাড ভিডিও এইখানে ক্লিক করে কিন্তু স্কিপ করে দিতে পারেন এই অ্যাডগুলো। সো অ্যাডগুলো স্কিপ করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে কিন্তু আমি সাউন্ড কমিয়ে রাখছি, যার কারণে কিন্তু শোনা যাচ্ছে না। এখানে কিন্তু অলরেডি একটা গান চলবে। তো নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন যে মেক ভিডিও নামে একটা বড় একটা বাটন রয়েছে। সো এই স্ট্যাটাসটি তৈরি করার জন্য এই মেক ভিডিও বাটনটির উপর একটা ক্লিক করবেন। সো ক্লিক করার পর কী হবে, আবারও একটা অ্যাড চলে আসবে। দেন এই অ্যাডটা সম্পূর্ণ আপনারা কন্টিনিউ করবেন। দেন কী করবেন, তারপর হচ্ছে আপনাদের গ্যালারি যে অ্যাপ্লিকেশনটা রয়েছে এটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি ডাউনলোড হচ্ছে এই ট্যাম্পলেটটা। তো এইখান থেকে 100 হবে, দেন আপনার গ্যালারিটা ওপেন হবে। সো বন্ধুরা, পরবর্তীতে ঠিক এরকম ইন্টারফেস শো করবে, অলরেডি আপনার গ্যালারি কিন্তু শো হয়ে যাবে। তো এইখানে যে ছবিটা আপনারা সিলেক্ট করবেন প্রথমে, সেটা হচ্ছে আপনি যে প্রথমে পিকচারটা যে বড় আকারে দিতে চাচ্ছেন ওই পিকচারটা প্রথমে সেট করবেন। তো এখানে জাস্ট আমি কি করব, এটার উপরে ক্লিক করে দিব। তো এইখানে কিন্তু নিচের দিকে দেখতে পাচ্ছেন যে 1 to 10, মানে 10টা পিকচার কিন্তু এই ভিডিওটা তৈরি করার জন্য কিন্তু সিলেক্ট করতে হবে। দেন এইখান থেকে আমরা 10টা পিকচার সিলেক্ট করে দিচ্ছি। দেন আমরা এক এক করে পিকচারগুলো সিলেক্ট করে দিচ্ছি। তো সিলেক্ট করা হয়ে গেলে কিন্তু আপনার সম্পূর্ণ কাজগুলো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু অলরেডি হয়ে গেছে। তো সিলেক্ট করার পর দেন এইখানে নিচের দিকে যে ওকে বাটনটা রয়েছে, দেন এই ওকে বাটনটার উপরে একটা ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু প্রসেসিং হবে। দেন প্রসেসিং হওয়ার পরেই কিন্তু আপনার সম্পূর্ণ কাজটি কমপ্লিট হয়ে যাবে। তো এইখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি হয়ে গেছে। দেন আমি যদি এখানে ভলিউম প্লাস বাটনে ক্লিক করে ভলিউমটা প্লাস করে দেই, তো এখন কিন্তু আমরা এটা শুনতে পারবো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। তো এইটা সেভ করার জন্য আপনি কি করবেন, তো নিচের দিকে এই যে সেভ বাটনটি রয়েছে এই সেভ বাটনের উপরে জাস্ট একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলেই কি হবে, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা অ্যানিমেশন হচ্ছে অলরেডি, কিন্তু এখানে 1 থেকে 100 পর্যন্ত হয়ে যাবে আর আপনার ভিডিওটা কিন্তু সেভ হয়ে যাবে। জাস্ট আমরা হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করে নিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটি সেভ হয়ে গেলে কিন্তু উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে সেভ টু অ্যালবাম কিন্তু হয়ে গেছে। দেন এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখন যদি আমাদের গ্যালারিটা ওপেন করি, তাহলে কিন্তু এই ভিডিওটা জাস্ট আমরা দেখতে পারবো। হোম বাটন প্রেস করে আমরা কেটে দিচ্ছি, দেন গ্যালারির উপরে ক্লিক করে আমরা গ্যালারিটা ওপেন করে নিচ্ছি। তো এইখানে কিন্তু প্রথমেই দেখতে পাচ্ছেন যে এই যে ভিডিওটা চলে আসছে। দেন এটা আমরা প্লে করে দেখাচ্ছি।
সো বন্ধুরা একই ভাবে কিন্তু আপনি খুব সহজেই এই টেমপ্লেট গুলো ইউজ করে এরকম ধরনের স্ট্যাটাস ভিডিও তৈরি করতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না অলরেডি বন্ধুরা এই স্ট্যাটাস গুলো তৈরি করতে কোনো প্রকার কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন তাছাড়া আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিংক রয়েছে চাইলে আপনাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে ঠিক এরকমই নিত্য নতুন ভিডিও নিয়ে খোদা হাফেজ